সম্মানীয় বিডিও সাহেবকে সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলবার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। আজকে ভবায়া সঙ্গীত প্রতিযোগিতার 29তম উপস্থিত এখানে বিশিষ্ট অতিথি বৃন্দ, উদ্ঘোষক আর যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিশেষ করে যারা অংশগ্রহণ করতে এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। অংশগ্রহণ করাকারী সবাইকে আমার শুভেচ্ছা। আজকে এই মঞ্চে উঠার পরে কে জিতবে কে হারবে সেটা বড় কথা না, কিন্তু আমি অংশগ্রহণ করেছি সেটা সব থেকে বড় কথা। বিশেষ করে যারা আমাদের ইয়াংস্টার আছে, যারা কম বয়সের আছে, তারা এই মঞ্চে এসে সবার সামনে নিজস্ব একটা প্রতিভা দেখানোর প্ল্যাটফর্ম পাইছে। সবাই চিনতে পারবে ও কিছু করতে পারে বলে। আর বিশেষ করে আমাদের ভবায়া সঙ্গীত প্রতিযোগিতা এখানে একটা সংস্কৃতিকে বজায় রাখার চেষ্টা সরকারের। কিছুক্ষণ পরে আমাদের মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন পশ্চিমবঙ্গ সরকার উনি আসবেন, উনিও আপনাদের সঙ্গে অবশ্যই এখানে দেখা করবেন। এই মঞ্চে উনি আপনাদের সঙ্গে কিছু কথা অবশ্যই বলবেন। আর আমার আর বলার কিছু নাই। আমি এই ব্লকে এসে আজকে এটা তৃতীয় মানে ভবায়া সঙ্গীত প্রতিযোগিতা চলছে, আমি সুযোগ পাচ্ছি আপনাদের সামনে এই ভবায়া সঙ্গীত প্রতিযোগিতা যে ক্রিয়াকলাপ মধ্যে আপনাদেরকে কিছু বলার আমি সুযোগ পাইলাম। আপনারা যে কোনো প্রতিযোগিতা হোক সেখানে অংশগ্রহণ করবেন, বিশেষ করে নিজস্ব যে দক্ষতা যে আছে যতক্ষণ অংশগ্রহণ করবে না কেউ চিনতে পারবে না। নিজেকে চিনারি হিসাবে যদি কিছু করতে হয় তাহলে অংশগ্রহণ করতে হবে। এখানে আর একটা কথা, পঞ্চায়েতি রাজ নিজস্ব একটা সরকার, নিজেরাই সব কিছু করবে। বিশেষ করে আজকে মঞ্চ থেকে একটা আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কতগুলা আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস, সামাজিক ক্রিয়াকলাপ যেটা হানিকারক আছে, যেটা ক্ষতি হয়, সেগুলো থেকে সরে যেতে হবে। বিশেষ করে বাল্য বিবাহগুলা এখান থেকে সরতে হবে, সরে যেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সেটাও নিজেদের মধ্যে থেকে সবসময় অবগত হয়ে সচেত হয়ে এই ক্রিয়াকলাপ চালিয়ে যেতে হবে। আর সবাইকে আমার পক্ষে থেকে একটা আরও একটা কথা, আপনাদের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে এখন কোনো যদি সামাজিক আইন, সামাজিক ন্যায় না পাওয়া, জাস্টিস না পাওয়া, কিছু অসুবিধা যদি থাকে, একজন প্যারা লিগাল ভলেন্টিয়ার বলে কোর্ট থেকে ডাইরেক্ট একজনকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে আপনাদের সমস্যাগুলো বলতে পারবেন। ডাইরেক্ট উনি কোর্ট সঙ্গে আপনাদের কেসগুলো কিছু না কিছুভাবে সামলানোর জন্য, কিছু করার জন্য সহায়তা করবে, সাহায্য করবে। এইভাবে সরকার আপনাদেরকে সব দিক থেকে সাহায্য করছে, আপনারাও এগিয়ে আসবেন। বিশেষ করে আমি বলছি যারা পড়াশোনা করছেন, যারা বাচ্চারা ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা খুব ভালো করে পড়তে হবে। শুধু পড়াশোনা মাত্র নাই, কিন্তু এইগুলো ক্রিয়াকলাপ মধ্যেও কিছু না কিছু জায়গায় অংশগ্রহণ করতে হবে। তাহলে নিজস্ব পার্সোনালিটি ব্যক্তিত্ব বাড়বে, যদি নিজস্ব ব্যক্তিত্ব বাড়ে জ্ঞান বাড়বে, জ্ঞান যদি বাড়ে
সে অসল নাগরিক হবে। নাগরিক যদি অসল হয় তার জন্য ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না, এটা জানতে হবে। নিজেকে কখনো বলবেন না আমি গরিব, আমি গরিব কখনো বলবেন না, এরা নিজেকে শ্রাপ করছে। আমার নিজের অভিজ্ঞতা, যদি গরিব বলেন তাহলে আমাকে একটা উত্তর দিতে হবে, কোথায় ফ্যাক্টরি আছে, গরিব বানানোর কোনো মেশিন আছে, কারখানা আছে, কোথাও নাই তো। যদি গরিব হতো হওয়া লাগতো এই মাধ্যমে চেষ্টা হওয়া লাগতো, এ আপনাদের ভিডিও সে হওয়া লাগতো। এখনো 8 কিলোমিটার হাঁটে আমি দাঁড়িয়ে যাই, এই লাইট টাইট নাই, তাইলে আমি কোনো রাজা মহারাজা ছেলে না, আমি একটা গ্রামে একদম কোনো পড়াশোনা না হওয়া একজন বাবার ছেলে, যে হল দেয় আমি এখনো গিয়ে বাবাকে হেল্প করি, জানতে হবে সব কিছু। যাই হোক, আপনাদেরকে আর বেশি বলবো না, আমি গ্রামের ছেলে, গ্রামের ভাষাতে বললাম, আর বড় কথা বলতে পারবো না। যারা বড় হইতে পারবে তারা আগে ছোট ছোট জিনিস শিখতে হবে, তারপরে বড় 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 জিনিস শিখে যাবে। থ্যাংক ইউ, সবাইকে শুভেচ্ছা, ভালো করে দেখে যাবেন, শান্তিভাবে দেখবেন, কিছু না কিছু এই ভবায় সঙ্গীত মত আমাদের বাহারেও অনেক জাতি আছে, নিজস্ব একটা চিনারি গান মাধ্যমে, সংস্কৃতি মাধ্যমে, সংস্কার মাধ্যমে সে সব সময় প্রকাশ করে এইরকম প্ল্যাটফর্মে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।